ইউনিট 14 প্লেজার অ্যান্ড পারপোজে লেসন 9 আমরা আজকে পড়ব এ পাউন্ড অফ ফ্ল্যাশ, এক পাউন্ড মাংস। নাম্বার এ, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চনস, ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার ওয়ান, হোয়াট ডু ইউ সি, তুমি কী দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং, তারা কী করছে? হোয়াট টাইপ অফ ক্লথস আর দে ওয়েরিং, কোন ধরনের পোশাক তারা পরিহিত? আর ইউ ফ্যামিলিয়ার উইথ সাচ ক্লথস, তুমি কি এই সব পোশাক সম্পর্কে পরিচিত? হু ওয়ার সাচ ক্লথস, কারা এইসব পোশাক পরিহিত অবস্থায় কারা? মেনশন হুইচ ক্লথস অফ আওয়ার কান্ট্রি আর ক্লোজ টু দ্য ওয়ান্স ম্যান আর ওয়েরিং ইন দ্য পিকচার, কোন পোশাকটি আমাদের দেশের পোশাকের কাছাকাছি তা উল্লেখ করো। চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়, রিড দ্য টেক্সট, পার্টটি পড়ো। ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও, অনেক দিন আগে ভেনিসে অ্যান্টোনিও নামে একজন খুব ধনী ব্যবসায়ী ছিল। হি হ্যাড মেনি শিপস দ্যার সেইলড ইন দ্য সি, তার সমুদ্রে চলাচলরত অনেক জাহাজ ছিল। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্টাইজ টু আদার কান্ট্রিজ, তার জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন রকম পণ্যদ্রব্য বহন করত। হি সোল্ড দোজ গুডস ইন ফরেন কান্ট্রিজ, তিনি যেসব সেসব বিক্রি বা দ্রব্যাদে মালামাল বিক্রি করতেন বিদেশে। হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস উইথ দ্য মানি অ্যান্ড সোল্ড দ্যাম ইন ভেনিস, তিনি সে টাকায় মশলাদি এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি কিনে ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টোনিও ছিলেন একজন ভালো এবং দয়ালু লোক। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার, তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং দয়ার জন্য ভেনিসের মানুষ তাকে খুব ভালোবাসত। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও, হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। বাসানিও নামে অ্যান্টোনিওর একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন যুবক এবং একটি অভিজাত পরিবারে তার জন্ম হয়েছিল। বাসানিও লাইক টু লিভড এ ভেরি লাক্সারিয়াস লাইফ বাট লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, হি স্পেন্ট মোর মানি দ্যান হিজ আর্নিং, অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। ইন সাচ সিচুয়েশনস বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প, অ্যান্টোনিও উড অন দ্য আদার হ্যান্ড হেল্প হিম উইথ ক্যাশ। বাসানিও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন, তিনি বিলাসিতা এবং ভঙ্গিমা পছন্দ করতেন। তিনি তার আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতেন, এর ফলে প্রায় তিনি অর্থ সংকটে পড়তেন। এরকম অবস্থায় পড়ে বাসানিও তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টোনিও শরণাপন্ন হতেন, অন্যদিকে অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতেন। ইট সো হ্যাপেন্ড দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়া। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম, পোর্শিয়া অন দ্য আদার হ্যান্ড হ্যাড সফটনেস টুয়ার্ড বাসানিও টু, হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিড নট হ্যাভ এনি মানি সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। ঘটনা এমন ঘটল যে বাসানিও পোর্শিয়া নামের একজন ধনাঢ্য মহিলার প্রেমে পড়ে গেলেন। পোর্শিয়া শুধু তার রূপ মাধুর্যের জন্যই না, বরঞ্চ তার বিচক্ষণতার জন্য সুপরিচিত ছিলেন। অন্যদিকে পোর্শিয়ার বাসানিওর প্রতি নমনীয়তা ছিল, তিনি পোর্শিয়ার সাথে মহাসমারোহে দেখা করতে চাইলেন, কিন্তু তার কাছে কোনো অর্থকড়ি ছিল না, তাই তিনি অ্যান্টোনিওর কাছে গেলেন। বাসানিও সেইড, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া অ্যাট বেলমন্ট গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, পিপল হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। অ্যান্টোনিও সেইড, দিস ইজ নট এ প্রবলেম মাই ফ্রেন্ড, হাউ মাচ ডু ইউ নিড? বাসানিও বললেন, বন্ধু অ্যান্টোনিও, আমার কিছু টাকার খুব দরকার, চমৎকার পোশাক পরে অনেক ভৃত্য সাথে করে নিয়ে আমি বেলমন্টে পোর্শিয়ার সাথে দেখা করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার ইচ্ছা পূরণ করতে আমাকে দয়া করে সাহায্য করো। অ্যান্টোনিও বললেন, এটি কোনো সমস্যা নয় বন্ধু, তোমার কত টাকার প্রয়োজন? আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও অ্যাজ অল, অ্যান্টোনিও সেড, 3,000 ডুকাটস ভিয়েতনাম ভেনেটিয়ান কারেন্সি উইল ডু, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও
as all my ships have gone out in the sea with merchandise. But don't worry, my friend, I will arrange 3,000 ducats for you. 3,000 ducats Venetian mudra lagbe. আমার কাছে এখন এত টাকা নেই, কারণ আমার জাহাজগুলো এখন পণ্যদ্রব্য নিয়ে সমুদ্রে পাড়ি জমিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 3,000 ডাকটস ব্যবস্থা করে দিতে পারবো। সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম এ মানি ল্যান্ডার নেমড শাইলক। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুকড ম্যান। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। শাইলক swear to lend money with high interest. He would even send the debtor to prison if he failed to pay his debt. On the contrary, Antonio used to lend money to help those who need it and would not charge any interest. তাই তিনি শাইলক নামের একজন মহাজন এর কাছে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শাইলক অত্যন্ত অসৎ মানুষ ছিলেন। অ্যান্টোনিও এবং শাইলক একে অপরকে অপছন্দ করত। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিত। তিনি এমনকি যদি কোনো ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে না পারত তাকে জেলে পাঠাত। অন্যদিকে অ্যান্টোনিও সব লোককে টাকা দিয়ে খুব সাহায্য করতেন যাদের আসলেই খুব টাকার দরকার, এবং এর জন্য কোনো সুদ নিতেন না। শাইলক অ্যান্টোনিওকে টাকা ধার দিতে রাজি হলো, কিন্তু একটি শর্ত দিল, তিনি যদি 3 মাসের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তাকে শাস্তি পেতে হবে। শাইলক অ্যান্টোনিওর দেহের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবেন। শাইলক অ্যাগ্রি টু লেন্ড হিম মানি, বাট ওয়ান কন্ডিশন, ইফ হি ফেইল টু রিপে দ্য মানি ইন 3 মান্থস টাইম দেন হি ওয়াজ টু পে এ প্ল্যান পেনাল্টি। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্ল্যাশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড, থিঙ্কিং দ্যাট শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্টাইজ and he can easily return the money to Shylock by selling them. Shylock made Antonio sign a bond before giving him the money. Antonio took the money and gave it to Bassanio. Antonio ইচ্ছা করে মদ দিলেন, এই চিন্তা করে যে খুব শীঘ্র তার জাহাজগুলো অনেক মূল্যবান এবং উন্নত মানের পণ্যদ্রব্য নিয়ে ফিরে আসবে, এবং সেগুলো বিক্রি করে তিনি সহজে শাইলককে টাকা ফেরত দিতে পারবেন। টাকা দেওয়ার পূর্বে শাইলক অ্যান্টোনিওকে একটি চুক্তিপত্রে সই করল। অ্যান্টোনিও টাকাটা নিলেন এবং বাসানিওকে দিয়ে দিলেন। ট্রু অর ফলস, সত্য অর মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি দাও। নাম্বার ওয়ান, বাসানিও ওয়াজ এ ভেরি রিচ ম্যান। ফলস, রাইট আনসার ইজ অ্যান্টোনিও ওয়াজ এ ভেরি রিচ ম্যান। নাম্বার টু, বাসানিও অ্যান্ড অ্যান্টোনিও হেটেড ইচ আদার। ফলস, শাইলক অ্যান্ড অ্যান্টোনিও হেটেড ইচ আদার। অ্যান্টোনিও ওয়েন্ট টু শাইলক টু বোরো মানি। ট্রু, শাইলক হ্যাপিলি গেভ অ্যান্টোনিও দ্য মানি হি আস্কড ফর। ফলস, শাইলক গেভ হিম এ কন্ডিশন বিফোর গিভিং মানি টু অ্যান্টোনিও। নাম্বার ফাইভ, অ্যান্টোনিও নিডেড দ্য মানি টু মাই মার্চেন্টাইজ। ফলস, হি নিডেড মানি টু হেল্প বাসানিও। নাম্বার ডি, রিড দ্য টেক্সট বি অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। বিতে প্রদত্ত পাঠটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Why was Bassanio short of money all the time? Bassanio sobshomoy ken orthoshongkote porten? Answer, he spent more money than his earning. That's why Bassanio was short of money all the time. Bassanio tar rozgarer cheye beshi taka kharoch korten, she karonei she sobshomoy orthoshongkote porto. Why did he go to Antonio? She Antonio er kache giyechilo keno? Answer, he went to Antonio for help because of his falling ইন শর্ট অফ মানি। সে অর্থ সংকটে পড়ার কারণে অ্যান্টোনিওর কাছে গেল সাহায্যের জন্য। হোয়াই ডিড অ্যান্টোনিও গো টু শাইলক? অ্যান্টোনিও শাইলকের কাছে গিয়েছিল কেন? আনসার, অ্যান্টোনিও ওয়েন্ট টু শাইলক টু বোরো মানি টু গিভ ইট টু বাসানিও। বাসানিওকে দেওয়ার জন্য অ্যান্টোনিও শাইলকের কাছে টাকা ধার চাইতে গিয়েছিল। নাম্বার ফোর, হোয়াই ডিড শাইলক ব্রিং ফরওয়ার্ড দ্য বন্ড? শাইলক কেন সামনে চুক্তি নিয়ে এলো? Answer, Shylock brought forward the bond because he was not sure of Antonio's returning of the money he would borrow. Shylock chukti samne niye elo karon she Antonio takata ferot dewar byapare nischit chilo na. What could be written on the bond? Chuktipotre ki lekha thakte parto? Answer,
ইট কুড বি রিটেন অন দ্য বন্ড দ্যাট অ্যান্টোনিও হ্যাড টু রিপে দ্য লোন টাইমলি। চুক্তিপত্রে এটি লেখা থাকতে পারত যে অ্যান্টোনিওকে সময় মতো শাইলকের ঋণ পরিশোধ করতে হবে।